দর্শক, রুহুল ট্রাভেলিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মুক্তাগাছা জমিদার বাড়ি। আপনারা দেখতে পারতেছেন এটা মুক্তাগাছা জমিদার বাড়ি। প্রবেশদ্বারে হাতের বাম পাশে আপনারা একটি মনুমেন্ট দেখবেন, যে এখানে এটার বিস্তারিত আছে। এখানে ভিতরে ঢুকে গেলাম, জমিদার বাড়ি দেখতে পারতেছেন। খুবই সুন্দর, আসলে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে জায়গাটা আরো সুন্দর লাগতো। আমাদের সাথে আনসারের এক ভাই আছে, ভাই দেখাচ্ছে আসলে জায়গাটা কেমন ছিল। এটা বিচার কক্ষ ছিল বা সালিশ রুম, এখানে জমিদারের কাছে যত বিচার নিয়ে আসতো সেইগুলোর বিচার করা হতো এখানে। তৎকালীন আমলে যখন বর্ষাকাল আসতো, দূর থেকে যে নৃত্যশিল্পীরা আসতো তাদের জন্য উপরের কক্ষগুলো, নিচের জন্য প্রশাসনিক যেই লোকগুলো থাকতো এখানে তাদের কার্যালয়। এই জায়গাটা যেটা দেখছেন, এইখানে প্রজাদের জন্য মন্দিরের ব্যবস্থা ছিল এখানে, আর এটা ছিল রাজার জন্য, রাজা রানীর জন্য। আসলে রাজার যে বংশধররা ছিল তাদের পূজার স্থান ছিল এটা। কথিত আছে স্বর্ণের অনেক মূর্তি ছিল যেখানে তারা পূজা করত। জায়গাটা খুবই সুন্দর, এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা নাট্যমঞ্চ দেখতে পারতেছেন দর্শক। রাজা এখান থেকে নৃত্য দেখতো। ডিজাইন আগের, এটা সংস্কার করা হয়েছে, এটা চেন আকারে ঘুরত। দারুণ, এটা লকার, রাজাদের লকার, জমিদারদের লকার ছিল এটা। দর্শক বুঝতে পেরেছেন, আসলে রাজার মা, তার কক্ষ ছিল এটা, যার নাম ছিল বিদ্যাময়ী। ময়মনসিংহে একটা নাম করা স্কুল আছে বিদ্যাময়ী নামে, আর বিদ্যাগঞ্জ নামে একটা এলাকাও আছে। আর এইটা ভাই রানী মহল দর্শক, বা হানি হাওয়া ভবন না, আসলে সেই আমলে এইরকম ঘর নির্মাণ করা, সেটা আসলে টেকনোলজির দিক দিয়ে খুবই বিপ্লব ছিল। মানে যে কোনো মুহূর্তে এই ঘরের এয়ার কন্ডিশন ছাড়া সব তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যেত। এটা রাজারানী ভবন ছিল। দর্শক, এটা কুয়ো ছিল, এইখান থেকে রাজবাড়ির যত পানি লাগতো সব এইখান থেকে ব্যবহার করা হতো। এটা কাচারি রুম ছিল, আসলে খাজনাপাতি যেগুলো আদায় করা হতো ওইটার রুম। এটা প্রায় 10 মনের উপরে এই লোহার সিন্দুকটি, তৎকালীন আমলে রাজা রানী ছিল। আসলে পরিত্যক্ত হওয়ার পরও এই সিন্দুকটি কেউ নিতে পারেনি, এখন পরিত্যক্ত অবস্থায় এটা এখানে আছে। আসলে বাংলাদেশের সব জমিদার বাড়ি থেকে একটু ব্যতিক্রম এই জমিদার বাড়িটি দর্শক। আসলে এত বড় একসাথে এতগুলো রুম, এইরকম জমিদার বাড়ি মনে হয় না বাংলাদেশে আর আছে। এটা ছিল সুড়ঙ্গ রাস্তা, মাটির নিচ দিয়া রাজা মহিষী শশীর বা আয়মন নদী, ব্রহ্মপুত্র নদী বলে এলে দিয়ে যাইতো মাটির নিচ দিয়া, তখনকার আমাদের রাস্তা ছিল বিরাট চলে যাইতো। সুবহানাল্লাহ দর্শক, সব থেকে অভাবনীয় ব্যাপার যেটা, এটা হচ্ছে পাতাল সুড়ঙ্গ, যার মাধ্যমে জমিদার এইখান থেকে সোজা ব্রহ্মপুত্র নদী তথা ময়মনসিং শহরের শশীলস ওখানে যেতে পারত। মানে একটা ঘোড়া নিয়ে সে এটা নিচ দিয়ে যেতে পারত। অসাধারণ, দর্শক এটা বাথরুম বা হাম্মামখানা ছিল রাজা রানীদের গোসল করার জন্য। এটা ড্রেস চেঞ্জ করার জন্য এই রুমগুলো বানানো হয়েছে, আর এই দিকে তাদের
কি বলে দিঘি ছিল, রাজাদের জমিদারদের দিঘি। আসলে তারা ব্রাহ্মণ ছিল, তাই ঘন ঘন যে কয়বার বাথরুমে যেত সে কয়বারই তারা গোসল করত। এই যে দিঘিটা দেখতে পারতেছেন এখন, এটা সরকারি এপিপিএন এর আন্ডারে চলে গেছে দর্শক। দর্শক, যারা এই জমিদার বাড়িটি পাহারা দিত প্রহরী, তাদের ঘুমানোর স্থান বা বিশ্রামাগার দেখতে পারতেছেন। সে আমলের ড্রেন গুলো এখন চলে যাব। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই একবার হলে ঘুরে আসবেন মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে।